32 নম্বর রোগী বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো 5ই অগস্টের পরে, এবং 15ই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে। এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে, স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নেই। কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। দর্শক দেখেন, বঙ্গবন্ধু সম্পর্কে প্রশ্ন করায় অশান্তির পোলা খেপে গেছে। রিসেট বাটন টিপা নাকি দেশের অতীত মুছা ফেলাইছে? নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, স্বৈরাচার কি তার চরিত্র বোঝে, নাকি সে হাতির মতোই তার শরীরটা কত বিশাল সেটা দেখতে পায় না? আজকে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যেই স্বৈরাচার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, তাতে এই অল্প দিনেই মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এই মানুষরাই শেখ হাসিনার সরকারকে স্বৈর শাসক বলে অভিহিত করে একটা ভুয়া আন্দোলন করে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে, জনগণের সাথে প্রবঞ্চনা করে দেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে চলছে বিশৃঙ্খলা, নৈরাজ্য, হত্যা, রাহাজানি, খুন, ধর্ষণ, লুটপাট, ডাকাতি, মন্দির ভাঙচুর, মানে এমন কোনো কিছু নাই যেটা বাংলাদেশে এই মুহূর্তে ঘটছে না, এবং প্রশাসন সম্পূর্ণ নীরব, তাদের কিছুই বলার নাই, তারা দেখেও না দেখার ভান করে আছে, অথবা সম্পূর্ণ জিনিসটাই তারা নষ্ট করে ফেলেছে, এটা তাদের আয়ত্তের বাইরে। অথচ এই তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা আশ্বাস দিয়েছিল যে একটি স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ 2.0 তারা বিনির্মাণ করবে, এবং সেইখানে বাক স্বাধীনতা থাকবে, সেইখানে সম্প্রীতি থাকবে, সেইখানে আইন শৃঙ্খলা থাকবে, সেইখানে মানুষের নিরাপত্তা থাকবে, গুম খুন এগুলি হবে না। এগুলি তো তাদের অভিযোগ ছিল পুরনো সরকারের বিরুদ্ধে, এবং সব কিছু পাল্টে দিয়ে একটি, মানে সত্যিকার অর্থে একটি বৈষম্য বিরোধী সরকার তারা গড়ে তুলবে, সেটাই বলেছিল, দেশ গড়ে তুলবে। তাদের অভিযোগ ছিল যে শেখ হাসিনার সরকার যারাই সেই সরকারের সাথে দ্বিমত পোষণ করেছে তাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে দমনপীড়ন করেছে। কিন্তু আজকের যেই সরকারটা আমরা দেখতে পারছি, সেই সরকারটাও কি তার চাইতে বেশি করতেছে না? এই মুহূর্তে তারা জাতীয় সংলাপে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে দেবে না, নির্বাচনে আওয়ামী লীগকে বাদ রেখে তারা নির্বাচন করতে চায়। আওয়ামী লীগ নাম শুনলে এখন সাধারণ মানুষও যদি রাস্তায় নামে, যেহেতু মানুষের অবস্থা খুব ত্রাহি ত্রাহি ব্যাগতিক হয়ে গেছে, মানুষ রাস্তায় নামতে চাইলেই এই স্বৈর শাসক, বর্তমান স্বৈর শাসক তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দমনপীড়ন করবে, হামলা করবে বা মামলা দেবে। সেটাই তো, এইটাই স্বৈরাচারের চরিত্র, এইটাই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সুদখোর ইউনুসের চরিত্র। লেজিটিমেট কনসার্নগুলিও এখন মানুষ এয়ার করতে পারতেছে না, মানুষ প্রকাশ করতে পারতেছে না, কারণ তাদেরকে আওয়ামী লীগ বা ছাত্রলীগ ট্যাগ দিয়ে দেওয়া হয়। কিন্তু এক্স্যাক্টলি এই ধরনের ন্যারেটিভের বিরুদ্ধেই কি এই বৈষম্য বিরোধী আন্দোলনটা ছিল না? সরকার পতনের চাইতে, সরকার পতনের আন্দোলন তো হয়েছে মানে 5ই আগস্টের 4-5 দিন আগে থেকে, কিন্তু মূল আন্দোলনটা তো এগুলিই ছিল যে বৈষম্য নিরোধ করতে হবে, সমাজ থেকে বৈষম্য তাড়াতে হবে। এবং সেই জায়গা থেকে আমরা যদি আজকে দেখি, তাহলে তো আমরা আগেই ভালো ছিলাম। আমি যদি বলি বাংলাদেশের মানুষকে, এই নিজেদেরকে জিজ্ঞাসা করতে যে আপনারা
পাঁচই আগস্ট পূর্ব যেই বাংলাদেশ ছিল তার চাইতে কি আপনারা এখন ভালো আছেন? উত্তর হবে সমস্বরে না, ভালো নেই। আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়ক নামটা এখন গালি হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই সমন্বয় কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সংগঠন এইটাও বাতিল করার দাবি উঠতেছে এবং সেগুলি সমন্বয়কদের কাছ থেকেই উঠতেছে এই দাবি। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমন্বয়করা একযোগে পদত্যাগ করেছে এবং সকলকেই পদত্যাগ করতে তারা আহ্বান জানিয়েছে। তারা বলেছে যে এটা স্বৈরাচারের দিকে এই সরকার ধাবিত হচ্ছে, আমরা এটার অংশ হতে চাই না। এখন সেই তারা না হয় পার পেয়ে গেল, তারা পদত্যাগ করে তারা দায় অস্বীকার করে চলে গেল, কিন্তু এখন সাধারণ মানুষের কী অবস্থা? সাধারণ মানুষকে যে তারা এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে, সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এখন তারা রাস্তায় নামতে চায়। কিন্তু রাস্তায় নামতে চাইলেই কি পারবে? পারবে না, কারণ সেই তাদেরকে আবার দাগিয়ে দেওয়া হবে যে তারা আওয়ামী লীগ এবং তাদেরকে হামলা মামলায় জর্জরিত করা হবে। এই পরিপ্রেক্ষিতেই আমরা একটা ঘুরে দাঁড়ানোর একটা মেসেজ দেখেছি আওয়ামী লীগের তরফ থেকে। আওয়ামী লীগ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এটা হয়তো আপনাদের অনেকের চোখে পড়েনি, কারণ এখন বাংলাদেশ কিন্তু তারা বাকস্বাধীনতার কথা বলেছে, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে, কিন্তু আপনারা কি তেমনভাবে মানুষের যেই এই যে ভিন্ন মতটা কি বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পত্রপত্রিকায় জাতীয় মিডিয়াগুলি থেকে সেইভাবে প্রকাশ পাচ্ছে? পাচ্ছে না, কারণ সরকার সেগুলির টুটি চেপে ধরেছে। বাংলাদেশে এই মুহূর্তে বাক স্বাধীনতা মোটেও নাই, এবং আপনারা হয়তো এই মেসেজটা দেখেননি, তাই আমি মনে করছি আওয়ামী লীগের এই ঘুরে দাঁড়ানোর মেসেজটি আপনাদের জানানো দরকার। তারা বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে আছেন। গত বৃহস্পতিবার 3রা অক্টোবর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে এই বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের বিবৃতি এবং বাংলাদেশের জনগণের প্রতি আওয়ামী লীগের আহ্বান এটি। বিবৃতিটা আমরা কিন্তু মানে ব্যাপকভাবে প্রচার হতে দেখিনি বাংলাদেশের মিডিয়াতে, তো আমি সেই বিবৃতিটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দেশবাসী, সবাই শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন, জানি আপনারা ভালো নেই। দেশের সার্বিক অবস্থা চারিদিকে সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবেন ইনশাল্লাহ। আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে দেশ ও দেশের জনগণের জন্য দোয়া করবেন। প্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন, সবাই দেখছেন, এখন হয়তো সব কিছু অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। ষড়যন্ত্রকারীরা আরও লাশ চেয়েছিল, তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক, তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন। আপনারা দেখেছেন মহামান্য আদালতের রায় শিক্ষার্থীদের সব দাবির পক্ষেই দিয়েছে। দেশরত্ন শেখ হাসিনা ও আমাদের সরকার তাদের সব দাবি মেনে নিয়ে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দিয়েছিলেন, নিহত সব পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন, আহতদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তারপরও কেন এই অরাজকতা, এত হত্যা, এত ধ্বংসযজ্ঞ করা হলো? কারণ এর পেছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় ও আন্তর্জাতিক এক ষড়যন্ত্র। আপনারা দেখেছেন 16ই জুলাই থেকেই ছাত্রদের আন্দোলনকে হাইজ্যাক করে কিভাবে দেশের রাজনৈতিক অপশক্তি ও বিদেশি এজেন্টরা কিভাবে হত্যা ও অগ্নিসংযোগ শুরু করে, এমনকি ছাত্রদের উপর 7.62 রাইফেল ব্যবহার করে গুলি চালিয়ে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলা হয়, কিভাবে ঢাকা শহরে অবস্থিত রাষ্ট্রীয় স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে, কিভাবে মসজিদ মন্দির গির্জা বৌদ্ধ মঠে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, কত নিষ্ঠুরভাবে পুলিশ ও সাংবাদিক হত্যা এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন শিক্ষক সাংস্কৃতিক কর্মীদের
লাঞ্ছিত করা হয়েছে। 5ই আগস্ট কিভাবে বাঙালি জাতির মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সূতাগার জাতির পিতার স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ধ্বংস করা হয়েছে। বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবন ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া প্রধান বিচারপতির বাসভবন, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সরকারি বেসরকারি অফিস আদালত বাসভবন পুরানো ও লুটপাট করা হয়েছে। আপনারাই ভেবে দেখুন এসব সহিংসতা ও ধ্বংসযজ্ঞের সঙ্গে কোটা আন্দোলনের কি সম্পর্ক ছিল। যে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে পরিকল্পিতভাবে কিভাবে তাদের নির্বিচারে হত্যা করা হয়েছে এবং 450টি থানা ও অস্ত্রাগার লুট করা হয়েছে। নিষ্ঠুরভাবে একজন অন্তঃসত্ত্বা মহিলা পুলিশ অফিসারকে পুড়িয়ে মারা হয়েছে। কতজন পুলিশকে হত্যা করা হয়েছে এই সংখ্যাও জাতির সামনে এখনও সরকার প্রকাশ করছে না। এর সবই ছিল ক্ষমতা দখলের একটি ষড়যন্ত্র। তখন সরকার আরও কঠোর হলে হয়তো আরও লাশ পড়ত, আরও অনেক বাবা মায়ের বুক খালি হতো। তাই মানুষের জানমাল রক্ষায় দেশরত্ন শেখ হাসিনা এই পদক্ষেপ নিয়েছিলেন। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই শুনেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্লিনটন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন, এই আন্দোলন একদিনে সৃষ্টি হয়নি, এর পিছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টার মাইন্ড হিসাবেও একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, অনেক দিনের পরিকল্পনার ফসল নাকি তার এই সরকার। এ থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ছাত্রদের কোটার আন্দোলন ছিল না, তাই সব দাবি মেনে নেওয়ার পরও তারা পরিকল্পিতভাবে সারা দেশে অরাজকতা চালিয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতি দেখে আপনারাও নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারছেন। আপনারা বুঝতে পারছেন কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের আশ্বস্ত করছে, আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের ঘাঁটি হবে না। এই দেশ 30 লাখ শহীদের রক্ত ও 2.5 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কেনা। এই দেশ বাঙালির 24 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। অন্য কোনো দেশের পতাকা এই মাটিতে উড়তে দেওয়া হবে না। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। প্রিয় দেশবাসী, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আপনারা দেখেছেন সারা দেশে কিভাবে শিক্ষক সমাজকে অপমান করা হয়েছে, এমনকি শিক্ষকদের জুতার মালা পরিয়ে প্রহার করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। শিক্ষকদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন ছাত্ররা, শিক্ষকদের চেয়ার দখল করে সেখানে শিক্ষার্থীরা বসে আছে। এটা কি আমাদের সংস্কৃতি? শিক্ষকদের শ্রদ্ধা করার যুগ যুগ ধরে চলে আসা এই সংস্কৃতি কেন নষ্ট করা হয়েছে, কাদের সাথে নষ্ট করা হয়েছে? অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এই ধ্বংসের হাত থেকে বাঁচান। শিক্ষার্থীরা এখন থাকবে ক্লাস ও শিক্ষাঙ্গনমুখী, কিন্তু এখনই তাদের সচিবালয় এবং ক্ষমতামুখী করে পরিকল্পিতভাবে কেন ধ্বংস করা হচ্ছে? জাতি ধ্বংসের এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। আপনারা দেখেছেন আল্লাহর পবিত্রগড় মসজিদও ভাঙচুর ও লুটপাটের হাত থেকে রক্ষা পায়নি। খোদ রাজধানীর যাত্রাবাড়িতে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে পর্যন্ত লাঞ্ছিত করা হয়েছে। এমনকি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার নামাজে খুদবারত অবস্থায় কিভাবে ভাঙচুর, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে, এই সবই করা হচ্ছে পরিকল্পিতভাবে। দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে স্থিতিশীলতা রক্ষার নামে বাইরের কোনো দেশকে বাংলাদেশে ঘাঁটি তৈরির সুযোগ করে দেওয়া। প্রিয় দেশবাসী, 5ই আগস্টের পর দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে নির্মম হত্যাকাণ্ড, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে তা খুবই ন্যাক্কারজনক ও নিন্দনীয় ঘটনা। নির্বিচারে তাদের উপাসনালয়, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে।
আমরা ধন্যবাদ জানাই সনাতন ধর্মাবলম্বীদের, তারা প্রতিবাদ করেছেন, ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছেন। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আপনারা দেখেছেন শান্তির ধর্ম ইসলাম যারা এই দেশে প্রচার ও প্রসার করেছেন, সেই পীর আউলিয়াদের মাজার কিভাবে ধ্বংস করা হয়েছে, আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, এসব কিসের লক্ষণ? এই সব কিছুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার অবশ্যই করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, নতুবা উদ্ভূত পরিস্থিতির দায় এই অবৈধ ইউনুস সরকারকেই বহন করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলবো, দেশে এ পর্যন্ত সংঘটিত সব হত্যাকাণ্ড, লুটতরাজ, ভাঙচুর, আগুন সন্ত্রাস, নির্যাতন, চাঁদাবাজি, অবৈধ দখলের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ পেশাদারি দিয়ে দোষীদের বিচার নিশ্চিত করুন, নতুবা আপনারাও এর দায় থেকে মুক্তি পাবেন না। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন দেশরত্ন শেখ হাসিনার সরকার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ এবং দ্রব্যমূল্য জনসাধারণের নাগালের মধ্যে রাখার জন্য কত কঠোর পরিশ্রম করেছেন। 3,000 মেগাওয়াট বিদ্যুৎ থেকে প্রায় 25,000 মেগাওয়াট বিদ্যুতে উন্নীত করেছিলেন। শুধু সঠিক ব্যবস্থাপনার অভাবে আজ দেশের মানুষ বিদ্যুতের অভাবে কষ্ট করছে। এই কয়দিনেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে, অথচ সেই দিকে কোনো নজর নেই। ক্ষমতা পাকাপোক্ত করতে অবৈধ ইউনুস সরকার আওয়ামী লীগ নিধনেই বেশি ব্যস্ত। আপনারা দেখছেন প্রশাসনে কিভাবে পরিকল্পিতভাবে অসন্তোষ তৈরি করা হচ্ছে, ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করায় কত আনসার সদস্যকে হত্যা করা হয়েছে তা কোনো মিডিয়াও প্রকাশ করতে সাহস পাচ্ছেন না, বেতন ভাতা নিয়ে গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন করায় ইতিমধ্যে 2 জন শ্রমিককে হত্যা করা হয়েছে, অসংখ্য শ্রমিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই আপনারা দেখবেন আমাদের মা বোনদের পথে ঘাটে কিভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, নারী শিশু কেউই রেহাই পাচ্ছেন না, দিন দুপুরে ডাকাতি চাঁদাবাজি চিন্তায় এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার, এর কোনো প্রতিকার নেই, এর কোনো কিছুই মিডিয়ায়ও প্রচার করতে দেওয়া হচ্ছে না। এই সরকার মিডিয়া অফিস দখলে ইতিমধ্যে বিশ্ব রেকর্ড করেছে, এই পর্যন্ত সারা দেশে 150 সাংবাদিকের নামে হত্যা মামলা দিয়েছে, 300 সাংবাদিককে চাকরিচ্যুত করেছে, এরাই আবার মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বড় বড় কথা বলে। প্রিয় দেশবাসী, সম্প্রতি ডক্টর ইউনুস বাংলাদেশের ইতিহাসে রিসেট বাটন দিয়ে দেশের ইতিহাস মুছে ফেলার কথা বলছেন, যা খুবই আপত্তিজনক এবং নিন্দনীয়। তিনি বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার জন্য যতই রিসেট দেন না কেন, দেশের মৌলিক ও অস্তিত্বের ইতিহাসগুলো মুছার ক্ষমতা ওনার নাই। মুছতে পারলে তো বাংলাদেশই থাকবে না, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, 30 লাখ শহীদ, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতির পিতা হচ্ছে বাংলাদেশের মৌলিক ভিত্তি, আমাদের জাতিগত অস্তিত্বের জায়গা। দেশকে তিনি শাসন শোষণ যাই করুন, এসব গৌরবময় অধ্যায় মেনে নিয়েই করতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন 5ই আগস্টের পর সারা দেশে সহস্রাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের কীভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে, চাঁদাবাজি, বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, নির্যাতন করা হচ্ছে, সবই হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। সাধারণ মানুষও চাঁদাবাজি ও নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না। হ্যাঁ, কেউ যদি অপরাধী হয় দেশের আইন অনুযায়ী এর বিচার হোক। আমাদের সরকারও দলীয় অনেক অপরাধীকে বিচারের আওতায় এনেছিল, সন্ত্রাসের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখিয়ে সারা দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ আমরা তৈরি করেছিলাম। অপরদিকে এই অবৈধ সরকার ক্ষমতা দখলের পরপরই দেশের সকল শীর্ষ সন্ত্রাসী ও আন্তর্জাতিকভাবে চিহ্নিত সব জঙ্গিকে পুলিশ ও সেনাবাহিনী প্রহরায় মুক্তি দিয়ে আরও বেশি অরাজক পরিস্থিতি তৈরি করেছে। কারণ সন্ত্রাসীরা বুঝে গেছে অপকর্ম করলে তাদের কোনো শাস্তি হবে না। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, সাধারণ মানুষসহ আমাদের নেতাকর্মীদের হত্যা বন্ধ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করতে হবে এবং এখনই এই নারকীয় অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দিবেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে, এই দেশের জন্মের সাথে
আওয়ামী লীগের সম্পর্ক, দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর সমহিমায় ফিরে আসবে, দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠিত করবে। দর্শক, এই ছিল আওয়ামী লীগের মেসেজ। তো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।